গঙ্গা ভাঙন নিয়ে ফের বিস্ফোরক মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বস্কি। ফরাক্কা জেনারেল ম্যানেজারের অফিস ঘেরাও কর্মসূচির অবস্থান বিক্ষোভ থেকে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে গঙ্গায় ফেলে দেওয়ার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়কে। এমনকি গঙ্গা ভাঙন প্রতিরোধে কাজ না হলে সমস্ত সরকারি দপ্তর স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। এদিন মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় আব্দুর রহিম বক্সকি বলেন, জিএম সাহেব বিজেপির নেতা, কেন্দ্র সরকার যদি ভেবে থাকে সাধারণ মানুষকে জমায়েত করে ডেপুটেশন দিয়ে আন্দোলন শেষ করে দিল তৃণমূল কংগ্রেস, তা নয়। কিন্তু গঙ্গার জলে বাড়ি ঘর তলিয়েতে দেখেছি, মায়ের চোখে জল দেখেছি, হাজার হাজার মানুষকে সর্বশান্ত হতে দেখেছি। জিএম সাহেব, আমি ডুবলে আপনিও বাঁচবেন না, আপনাকে সাথে করে নিয়ে জলে ডুবব। আপনার পরিবারের মানুষ যদি ডুবে তাহলে জিএম সাহেব আপনিও গঙ্গা জলে ডুববেন। আমাদের মানুষের ঘর বাড়ি যদি ভাঙে তাহলে বিজেপি নেতাদের ঘর বাড়ি নিয়ে জলের তলায় যাব, কাউকে ছেড়ে কথা বলবো না। গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ প্রতিদিন বাড়ি ছাড়া হচ্ছেন, নিঃস্ব যাচ্ছেন, মৃত্যুর মুখে চলে যাচ্ছেন। মানুষ মরবে আর চেয়ারে কেউ বসে থাকবে এটা বরদাস্ত করা যাবে না। সেই কারণে আমি বলেছি, মানুষকে বাঁচাতে হবে, যদি বাঁচাতে না পারে তারা যারা দায়িত্ব আছে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। মানুষই তাদেরকে জলে তুলে ফেলে দেবে, মানুষ মরলে তাদেরকে নিয়ে মরবে। আর আজকে আমি এখানে জিএম সাহেবকেও বলেছি এখানে ভিতরে, যে হাজার কথা শোনালাম, মেমোরেন্ডাম দিলাম, ভাবছেন বাড়ি চলে যাবো, তা হবে না। একটা সময় দিয়ে গেলাম আপনাকে, 1 নভেম্বরের মধ্যে যদি আপনি কোনো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো ফিডব্যাক নিয়ে আসতে না পারেন, এখানে অনুষ্ঠানে আমরা অনুষ্ঠানে বসবো, কত পুলিশ আছে, কত গুলি আছে আপনারা আমরা দেখবো, অনুষ্ঠানে বসবো এবং গোটা এলাকা জুড়ে স্তব্ধ করে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছুকে, সমস্ত অফিসকে, রাস্তাঘাট, রেল, সমস্ত কিছু বন্ধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করবো আমরা। এই কথা বলে এসেছি, আপনি 1 মাসের মধ্যে 1 নভেম্বরের মধ্যে আমাদেরকে জানান। উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি, জানাবেন কি জানাবেন না যাই না, আমরা 1 নভেম্বর এখানে আবার জমায়েত করব এবং সেই জমায়েতের যদি কোনো ফিডব্যাক না পাই তারপরে বৃহত্তর আন্দোলন হবে, যে আন্দোলন মালদার মানুষ, মুর্শিদাবাদের মানুষ দেখতে পাবে। প্রথম দাবি হচ্ছে যে 120 কিলোমিটার ফরাক্কা ব্যারেজকেই দায়িত্ব নিতে হবে ভাঙন রোধের কাজের জন্য। 2 নম্বর হচ্ছে যে আমাদের পুনর্বাসন, পুনর্বাসনের জন্য আমরা প্রত্যেক বছর যদি এরকম জমি থাকে তাহলে 1 নম্বর খতিয়ানাও জায়গা পাওয়া অনেক জায়গাতে খুব দুঃসহ ব্যাপার দাঁড়িয়েছে। তো আমরা জানতে চেয়েছি যে ফরাক্কা ব্যারেজে এখনও আনঅকুপাইড ল্যান্ড কতটা পড়ে আছে এবং তারা কম্পেনসেশনের জন্য তাদের জন্য কী করছে। যদি কম্পেনসেশন তাদেরকে না দেওয়া হয়, তাদেরকে যদি আমরা জমি তাদের না পাই এবং আনঅকুপাইড যেগুলো ল্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের পড়ে আছে যদি তাদেরকে আমরা না দিতে পারি তাহলে কিন্তু ভাঙন রোধে যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সহযোগিতা না করে পশ্চিমবঙ্গ সরকারকে, তাহলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যেগুলো ল্যান্ড আছে সেগুলো ল্যান্ডে গরিব মানুষদেরকে আমরা বসাতে বাধ্য হব। উনি আমাদের দাবিগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং শুনে উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিনিস্টার্সকে তিনি জানাবেন এবং আমরা আগামী 1 নভেম্বরের মধ্যে তিনি আমরা ফিডব্যাক চাইলাম, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আর কি। স্টাডি করার জন্য টেকনিক্যাল যে হাই লেভেল টেকনিক্যাল স্টাডি গ্রুপ যে বানায়, কমিটি বানাইয়ে চেয়ারম্যান সিলেবাসি সেন্ট্রাল ওয়াটার কমিশনের চেয়ারম্যানশিপ মে ও স্টাডি কর রহে আর উসমে তিনো গভর্নমেন্ট তিনো স্টেট কে ফিজিক্যাল মডেলিং ও ম্যাথমেটিক্যাল মডেলিং কে বেসিস পে আগে উসকা নির্ণয় লিয়া জায়েগা।